সামনেই আসছে বসন্তের সেরা উৎসব দোল বা হোলি তাই নতুন পুরনো সব বন্ধুদের পুপুর রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আজকে তৈরি করব। একটা মিষ্টির রেসিপি দোল বা হোলিতে অবশ্যই ঘরে কিছু মিষ্টি সবাই বানাবো আর সেটা যদি হয় রসালো নরম তুলতুলে ল্যাংচা তাহলে তো কথাই নেই সামান্য ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই অল্প সময় তৈরি হয়ে যাবে এই ল্যাংচা আশা করছি এটা প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুদের অনুরোধ করব এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিতে তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু এখনও আমি জ্বালাইনি তো দেখো এর মধ্যে আমি একটা পাঁচশো এম এলের ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিচ্ছি তো আমি রেড কাউ নিয়েছি তোমরা যে কোনো দুধ নিতে পারো আর গরুর দুধ দিয়েও কিন্তু এটা হবে তো তোমরা যে কোনো দুধ দিয়েই এটা করতে পারবে তো আমি পাঁচশো এম এলের দুধটা এর মধ্যে নিয়ে নিলাম আমি অল্প পরিমাণেই করছি এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর গুঁড়ো দুধ দেওয়ার বেনিফিট কি সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আমি আগে গ্যাসটা অন করে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার অনেকগুলো বেনিফিট আছে সেগুলো হলো প্রথম কথা গুঁড়ো দুধে টেস্টটাও ভালো আসবে তবে তোমরা আবারও বলে দিচ্ছি আমি গুঁড়ো দুধ ছাড়াও এটা করতে পারো কোনো ব্যাপার না তো টেস্ট তো ভালো হবেই আর তাছাড়া এখানে এটাকে আমি ক্ষীর তৈরি করে নেব তো ক্ষীরের পরিমাণটা কিন্তু গুঁড়ো দুধ দেওয়াতে বেড়ে যাবে আর একটা ব্যাপার হলো গুঁড়ো দুধ দেওয়াতে আমার খুব কম সময়ে ক্ষীরটা হয়ে যাবে তাতে তাতে করে আমার গ্যাসটা কম পড়বে আর এটা অবশ্যই একটা ব্যাপার কারণ গ্যাস বেশিক্ষণ পরার ভয় আমরা অনেক কিছুই কিন্তু করি না তো এতে গ্যাসটাও কম পড়বে তো এটা এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একভাবে নাড়াচাড়া করে ক্ষীর তৈরি করে নেব দেখো গুঁড়ো দুধটা কিন্তু গলে গিয়েছে আর আমি এটাকে একভাবেই নাড়াচাড়া করছি আর এই সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে এইভাবে আমি চেঁচে তুলে নিচ্ছি এই দুধের মধ্যেই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে শুকিয়ে এসছে প্রায় ছ মিনিট মতো হয়ে গেল আঁচ কমিয়ে বাড়িয়ে আমি এটাকে ঘন করছি তবে এটা আরও ঘন হবে কেমন ঘন হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখো খুব বেশি বড় না তবে খুব ছোট্টও না ভিডিওটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখো তাহলে কিন্তু একদম পারফেক্ট ল্যাংচা তোমরাও ঘরে তৈরি করতে পারবে তো আমি এটাকে পুরোপুরি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হবে তো দেখো আমার খিটটা কিন্তু একদম কমপ্লিট কিন্তু একদম শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে আর দেখো একটু এসছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব এখন একটা প্লেটের মধ্যে আমি এই নিয়ে নেব আর হাত শওয়া ঠান্ডা করে নেব যাতে আমি এটা মাখতে পারি এটা হাতে ধরার মতো ঠান্ডা হয়ে এসছে এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তো দেখো এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিচ্ছি এটা দুই টেবিল চামচের মাপ তো দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা দুই চিমটি বেকিং পাউডার একদম দুই চিমটি এখানে আছে বেশি কিন্তু দিচ্ছি না পাঁচশো দুধের জন্য আর আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি এবারে এই সব উপকরণ দিয়ে আমি এই ক্ষীরটা ভালো করে মেখে নেব আবারও অনুরোধ করব পুরোটা দেখার জন্য কারণ এক মিষ্টি আর এক হচ্ছে পিঠে এই দুটো ভীষণ সেন্সিটিভ জিনিস আর এগুলো পুরোপুরি রেসিপি যদি ফলো না করা যায় তাহলে কিন্তু কখনোই পারফেক্ট হবে না কারণ অনেক সময় অনেকেই বলে যে ওইভাবেই করেছি একইভাবে করেছি কিন্তু হয়নি কিন্তু আমি এটা মানতে পারি না কারণ আমরা যখন কারোর থেকে কিছু শিখি সবাই তো শেখে আমরা যখন শিখি মন দিয়ে কিন্তু পুরোটা শুনি এবং কোনো প্রশ্ন থাকলেও আমরা সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে নিই করে একদম পুরোটা ঠিকঠাক ফলো করি তাহলেই কিন্তু জিনিসটা ঠিক হবে তো তোমরা ওই জন্যেই বারবার বলছি যে পুরোটা ভালো করে দেখো আর একদম এই রেসিপি ফলো করে করবে তোমাদেরও একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে সেটা যে কোনো মিষ্টি হোক বা যে কোনো পিঠে পুলিই হোক তরি তরকারির ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হয় না তো এখন দেখো এটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নেব খুব বেশি ডলার দরকার নেই যেমন রসগোল্লার জন্য করতে হয় অতটা দরকার নেই তবুও আমি কিছুটা এইভাবে দেখো হাত দিয়ে এইভাবে এইভাবে ডলে নেব। তাহলে সব উপকরণগুলো ভালো করে মিশে যাবে তো দেখো এটাকে আমি আটা মাখার মতো করে পাঁচ মিনিট ধরে ডোলে ডোলে মেখে নিয়েছি আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য আর দশ মিনিট এটা রেস্ট পাক তার মধ্যে চলো আমরা চিনির শিরাটা করে নিই তো দেখো গ্যাসে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু ডিপ তো এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এরকম একটা কাপের পুরো এক কাপ কিন্তু দিইনি যেহেতু খুব মোটা দানার চিনি পৌনে এক কাপ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো রস একটু বেশি করতে হবে রস এতটা যদিও লাগবে না কিন্তু একটু বেশি না করলে মিষ্টিগুলো ভালো ফুলবে না তো রস থেকে যাবে তো সেই রসটা আমি আবার পরে অন্য মিষ্টি করার কাজে লাগাবো এবার আমি এতে জল দেব তো এই কাপ দিয়েই আমি তিন কাপ জল দিয়ে দেব রস করাটা কিন্তু এমন কিচ্ছু কঠিন নয় এই মাপে আমি চিনি আর জল দিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর রসটা কিন্তু পাতলা হতে হবে ঘন হলে চলবে না তো এটাকে আমি গ্যাসটা অন করে দিলাম এখন এটা আমি হাই ফ্লেম করে রেখেছি এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো চিনিটা দেখো ফুটতে শুরু করেছে কিন্তু চিনিটা খুবই পরিষ্কার আমি কমিয়ে দিচ্ছি ফ্লেমটা এই দেখো এই জন্য এর মধ্যে কিন্তু কোনো ফেনার সৃষ্টি হয়নি অনেক সময় হয় কি চিনিতে ময়লা থাকলে প্রচুর পরিমাণে ফেনা হয় তখন তোমরা সেটা ফেনাটা কিন্তু তুলে গেছে ফেলে দেবে এখন এটাকে আমি আবার ফুটিয়ে নিচ্ছি নেব ভালো করে আটা মাখার মতো করে আর তারপর এর থেকে আমি লেচি কেটে নেব মিষ্টি তৈরির জন্য আর কতটা ছোট বা বড় করব সেটা তোমরা নিজেদের মনের মতো করে করে নেবে তবে এটা মনে রাখবে এটা ভাজলে কিন্তু আর একটু বড় হবে আর রসে ফেললে আর একটুখানি বড় হবে সেই বুঝেই তোমরা এর তৈরি তৈরি করবে করবে বা মিষ্টিগুলো তো দেখো হাতে আগে ভালো করে চাপ দিয়ে এরকম করে নিলাম তাহলে প্লেন হয়ে যাবে গোল করে এবার আমি এগুলোকে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি আর মনে রাখবে তোমরা যতটা ছোট বড় মাঝারি যেমন করতে চাও বুঝে করবে কারণ এইটা যে মাপের হয়েছে ভাজলে কিন্তু এটা ফুলে আরও বড় হবে আর রসে দিলে আরও একটু বড় হয়ে যাবে তো তোমরা সেই বুঝে তোমাদের পছন্দ মতো করবে দেখো এইভাবে গোল্লা এইভাবে হাতে নিয়ে নেবে এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে গোল করে তারপর তোমরা এই শেপটা দিয়ে দেবে তো দেখছো এখানে কিন্তু খুব ছোট হয়নি বেশ মাঝারি মাপেরই হয়েছে দুই পাঁচ ছয় সাত আটখানা কিন্তু আমার ল্যাংচা এই পাঁচশো এম দুধে হয়ে গেল এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো দেখো চিনির শিরাটা হতে হতে আমাদের কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেল তো পাঁচ মিনিট হয়ে গেছে চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কোনো তারের রস করতে হবে না দেখলেই আমি চিনি আর জলের মাপ কি দিলাম আর ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে রাখব তো চিনি শিরাটা নামিয়ে আমি আবার একটা পরিষ্কার করাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো রিফাইন্ড অয়েল মিষ্টিগুলো ভাজার জন্য এই ভাজার তেলটা না পরে থেকে যায় আর আর কিছু রান্না করা যায় না ফেলে দিতে হয় কারণ আমি করি না রান্না আর কিছু সেই জন্য আমি অল্প তেল দিলাম আমি দুটো দুটো করেই কিন্তু ভেজে নেবো যাতে অল্প তেল আমার নষ্ট হয় আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না অল্প গরম করলেই হয়ে যাবে বেশি গরম করে কিন্তু ভাজা চলবে না আমি তেল আর একটু দিয়ে দিলাম ওটা কম কমই লাগছিল আর একটু দিয়ে দিলাম অত কিপটেমি করলে চলবে না যাই হোক তো তেলটা কিন্তু অল্প অল্প গরম হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আর হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না এটা আমি লো ফ্লেমেই ভাজব দেখতে পাচ্ছ একটু একটু বুদ বুদ উঠছে পাশ দিয়ে তো এই রকম অবস্থাতেই কিন্তু আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো যেহেতু অল্প মিষ্টি আমার সবগুলোই কিন্তু একবারে ভাজা হয়ে যাবে আর রসটা আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু এটাকে আমি নাড়বো না একটুখানি তিরিশ সেকেন্ড মতো এটাকে আমি হতে দেব তিরিশ সেকেন্ড পর আমি এগুলোকে হালকা হাতে এই দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ওপর নিচ করে দেবো এই দেখো এই পিঠগুলো হয়ে গেছে পুরো হয়নি কিন্তু একভাবে রাখা যাবে না আলতো করে নিয়ে এই দেখো এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে দেব নইলে এক পিট বেশি ভাজা হয়ে যাবে এটা এতে লেগে ভেঙেই গেল এখনো তো সফট আছে যাই হোক এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি তাড়াহুড়ো করা চলবে না এগুলো কিন্তু ভাজা হতে হতে ফুলে উঠেছে তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম তিন মিনিটেই আমার এগুলো ভাজা হয়ে গেল অথচ আমি লো ফ্লেমেই ভেজেছি দেখো কালার চলে এসছে ভাজাও হয়ে গেছে এখন আমি এগুলোকে গ্যাসটা অফ করে দেব কারণ সবগুলো একসাথেই দিয়েছি ভাজা হয়ে গেছে দেখো তেল থেকে এভাবে ছেঁকে আমি এগুলোকে তুলে নিয়ে সরাসরি রসে ফেলে দেব আর রসটা কিন্তু অল্প অল্প গরম থাকতে হবে যদি দেখো রসটা ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা সামান্য একটু গরম করে নেবে তো দেখতেই পাচ্ছ হালকা হালকা ধোঁয়া উঠছে কিন্তু রস থেকে আর এগুলো ভেজে সরাসরি কড়াই থেকে আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা কিন্তু এই রসের মধ্যে রেখে দেব আর আর একবারও কিন্তু আমি এটাকে উল্টে দেব মিনিট দশেক পর ততক্ষণে একটা দিক ভালো মতো রস খেয়ে নেবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এগুলো রস খেয়ে কিন্তু টইটুম্বুর হয়ে আছে ফুলে গেছে অনেকটাই আর আমি কিন্তু এগুলো রসেই রেখে দেব রস থেকে তুলবো না তবে একটুখানি তুলে তোমাদের অবশ্যই কেটে দেখাবো আর একটা প্লেটে একটু সাজিয়ে ছবি তুলবো তুলে আবার এই রসেই আমি এগুলো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো